আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি যারা একটু স্বাস্থ্যবান ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য। ওজন কমাতে পাঁচটি করণীয় কাজ যদি আপনি সহজভাবে করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। প্রথম হচ্ছে ভাত এবং রুটি কম খেতে হবে, কমিয়ে আনতে হবে পরিমাণ। ওজন যারা বাড়তি তারা এটি অবশ্যই মেনে চলবেন। রাতের খাবার অনেকে বলে রাতে ফকিরের মতো খেতে হবে, তো এটা সন্ধ্যার দিকে খেয়ে নিতে হবে। আমরা গভীর রাত করে খাই, এটা শরীরের জন্য খারাপ, মোটা করার জন্য শরীর সবচেয়ে দায়ী। তারপর হচ্ছে রাতে খুব অল্প পরিমাণে খেতে হবে, যেগুলি পুষ্টিযুক্ত হতে হবে এবং ফ্যাটমুক্ত হতে হবে। তো অল্প পরিমাণ খাবার দিয়ে রাতের খাবার শেষ করতে হবে এবং বেশি পরিমাণে যে খাবারগুলো খেতে হবে সেগুলো হচ্ছে শাক সবজি, সালাদ, ফল, বাদাম, বীজ, এগুলি বেশি করে খেতে হবে, কারণ এগুলি শরীরের জন্য উপকারী। বাদাম আসলে শরীরের জন্য অনেক উপকারী, কিন্তু সেই পরিমাণে আমরা বাদাম খাই না। হাঁটুন প্রতিদিন অন্তত 30 মিনিট জোরে জোরে হাঁটুন। প্রতিদিন অন্তত 30 মিনিট জোরে জোরে হাঁটলে শরীরের যে এক্সট্রা যে ফ্যাট এটা কিন্তু শরীর থেকে ঝরে যায়। এই পাঁচটি যদি কাজ করেন অবিশ্বাস্যভাবে ওজন কমবে। তো যারা এই পাঁচটি নিয়ম মেনে চলবেন তারা খুব সহজেই কিন্তু শরীরের যে এক্সট্রা ফ্যাট সেটি কমিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।